जोरहाट कांडक लৈ সামাজিক মাধ্যমত সাম্প্রদায়িক মন্তব্য প্রদান করা ব্যক্তির বিরুদ্ধে সরব হয়ে উঠিছে সদৌ অসমীয়া কৈবর্ত সম্মিলনী। রাজ্য কপাই যাওয়া যোরহাট কাণ্ডরে জড়িত থাকা অভিযুক্ত সকলক লৈ সাম্প্রদায়িক মন্তব্য প্রদান করা কেবাজনো ব্যক্তির বিরুদ্ধে টিয়ক আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে সদৌ অসমীয়া কৈবর্ত সম্মিলনীয়ে। উল্লেখ্য যে যোরহাট কাণ্ডর পাছতে একাংশ লোকে কৈবর্ত সম্প্রদায়ের লোকসকলক উদ্দেশ্যে বিরূপ মন্তব্য প্রদান করে জনমানসত জাতিটুক অপমান করার অভিযোগ সদৌ অসমীয়া কৈবর্ত সম্মিলনীর। আগতে যোরহাটৰ মাজমজিয়াত যি দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সেই দুর্ঘটনার লগত সংগতি রাখি কিছু এসাম ব্যক্তি সমাজ বিরোধী ব্যক্তিয়ে অনুসূচিত জাতি নিরজ দাস অনুসূচিত জাতি সম্প্রদায় হওয়ার বাবেই কিছু এসাম সমাজ বিরোধী ব্যক্তিয়ে অনুসূচিত সমগ্র জাতিটুকে সেই প্রতিপন্ন করা পরিলক্ষিত হয়েছে বা অসভ্য আচরণ করা দেখা পাওয়া গেছে। সেয়ে আমি তেখেতলোকৰ আজি সদৌ অসমীয়া কৈবর্ত সম্মিলনীর কেন্দ্রীয় সহকারী সচিব আর সমাজ কল্যাণ সচিব আমি দুজনে মিলি আমার আর সহযোগী কৈবর্ত সহোদর সকলের সঙ্গে আজ যোরহাট টিয়ক থানাত আমি এখন এফআইআর দিয়া হয়েছে যখন এফআইআর দাখিল করেছো সেই ব্যক্তিকেজনের বিরুদ্ধে। গতি আমি এটাই কম যে আইনগতভাবে কঠোরের কঠোর শাস্তি দিয়ক যাতে অনাগত দিনত এই সাতাম পুরুষিয়া আমার একতার এনাজরি ভাতৃত্ববোধের এনাজরিডাল যাতে ঘনে নধরে তার প্রতি আমি সকল পক্ষকে সকিয়াই দিছি। সদৌ অসমীয়া কৈবর্ত সম্মিলনীর সহকারী সচিব পলাশমণি দাস আর সমাজ কল্যাণ সচিব পঙ্কজ দাসে টিয়ক আরক্ষী থানাত প্রিন্সি চুতিয়া, গৌতম হাজরিকা, প্রাগজ্যোতিষপুর অসম নীলোৎপল বরা, রাজীব পান্ডে, পলাশ খাতনিয়ার আর রাজমণি বরার বিরুদ্ধে এজাহার দাখিল করে। এনে মন্তব্য করে সমাজত বিষবাষ্প বিয়পা সকলক কঠোরের পর কঠোরতম শাস্তি প্রদান করবলেও দাবি উত্থাপন করে সংগঠনটি। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট নাও।